এসসি ইস্ট বেঙ্গল তাদের এশিয়ান কোটার বিদেশি হিসাবে অস্ট্রেলিয়ার একজন ফুটবল প্লেয়ারকে কি সাইন করাচ্ছে, এবং এই ফুটবল প্লেয়ারটি কোন কোন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে, এবং ফাইনালি কি এই প্লেয়ারটাই আসছে এসসি ইস্ট বেঙ্গলে, কি রয়েছে আপডেট, এবং কিন্তু জানাবো তাহলে কি রিমুভ হচ্ছে এটিকে, থাকছে শুধুমাত্র মোহনবাগান, এই রিমুভ এটিকে এবং অনলি ফর মোহনবাগানকে নিয়ে একটা বড় আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, এবং কিন্তু জানাবো এটিকে মোহনবাগানের সহকারী কোচ সঞ্জয় সেনকে কি বিদায় জানানো হবে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে, তার একটা বড় আপডেট, এবং জানাবো আরও অনেক ট্রান্সফার আপডেট। নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে এরকমই কিন্তু বেশ কিছু আপডেট তোমাদের সাথে পরপর শেয়ার করব, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে ক্রোয়েশিয়ার কোস্তারিকাকে নিয়ে আমি একটু গুলিয়ে ফেলেছিলাম, তোমরা অনেকেই কমেন্টে সেই কথা নিয়ে বলেছো। তো দেখো, আমি তো মানে প্রফেশনাল কেউ নই, একজন সাধারণ দর্শক, ফ্যান মাত্র, তোমাদের সাথে ভিডিও করি, যদি কিছু ভুল হয়ে যায় ক্ষমা করে দিও অবশ্যই। আর সেদিনকে ওটা ক্রোয়েশিয়ার ফুটবল প্লেয়ার হবে, ভুল করে আমি কোস্তারিকা বলে দিয়েছি, সেই জন্য সরি। কিন্তু যাই হোক, আজকে নিউজে আসা যাক। আজকে যে আপডেট উঠে আসে সেটা হচ্ছে যে চেন্নাইন এফসির প্রথম আপডেট, এবং এই চেন্নাই কিন্তু আইএসএলের জন্য গোয়াতে তারা প্র্যাকটিস শুরু করছে 23 থেকে 25 তারিখের মধ্যে। 23 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু চেন্নাইন এফসি গোয়াতে গিয়ে তাদের ট্রেনিং কিন্তু শুরু করে দেবে, এটা কিন্তু খুবই ভালো বিষয়। এবার চলে আসছি আরও একটি আপডেটে, সেটা হচ্ছে যে ট্রান্সফার আপডেটটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে জন জেমস জনসন, এই জন জেমস জনসনকে তোমরা সবাই চেনো, এটিকের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে, তার আগে বেঙ্গালুরু এফসির হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে, এই জন জেমস জনসন কিন্তু এবার আসতে চলেছে রাউন্ড গ্লাস পাঞ্জাবে, মানে আই লিগের একটি অসাধারণ দলে কিন্তু তাকে খেলতে দেখা যাবে। তো এবার দেখার বিষয় কত সুন্দরভাবে ভালো করে গুছিয়ে খেলতে পারে এই জন জেমস জনসন রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে। তো যাই হোক, এই কিন্তু ছিল টুকরো কিছু খবর। এবার চলে আসছি এসসি ইস্ট বেঙ্গলের একটি বড় আপডেটে, সেই আপডেটটা হচ্ছে যে দেখো এসসি ইস্ট বেঙ্গলের ভারতীয় ফুটবল প্লেয়ারকে কিন্তু মোটামুটি তারা কমপ্লিট করে নিয়েছে সাইন করে, এখন কিন্তু ভারতীয় প্লেয়ারের দিক থেকে বড় কোনো চমক কিন্তু হয়তো নাও দেখা যেতে পারে। এবার যা দেখা যাবে, এবার কিন্তু বিদেশিদের একটা চমক দেখা যাবে। তো বিদেশিদের যদি আমি কথা বলি, কোন কোন বিদেশিকে এসসি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশির প্রচুর একটা বড় লিস্ট বেরিয়ে এসছে, এসসি ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে, কিন্তু সবার লিস্ট ধরে তো নাম ধরে ধরে বলা সম্ভব নয়, আর সবাইকেই তো সাইন করাবে না, রীতিমতো চারজন বিদেশিকেই সাইন করাবে, আর তিনজন থাকবে এমনি ইউরোপ বা স্পেনের বিদেশি, আর একজন কিন্তু থাকবে এশিয়ান কোটার বিদেশি। তো এশিয়ান কোটার বিদেশি হিসাবে একজনের কিন্তু নাম একটু ওপরে উঠে আসছে, এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বেশ প্রাধান্য দিয়ে এই ফুটবল প্লেয়ারকে দেখছে, এই ফুটবল প্লেয়ারের নাম কিন্তু জেকব পেপার, এবং এই ফুটবল প্লেয়ারটি কিন্তু অস্ট্রেলিয়ার একজন ফুটবল প্লেয়ার, এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-23 দলে কিন্তু খেলেছে, এবং অস্ট্রেলিয়ার এ লিগে বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবল প্লেয়ারটির, এবং বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়ার একটি ক্লাবে কিন্তু এই জেকব প্লেয়ারটি খেলছে। এবার যদি আমাকে জিজ্ঞেস করো এই ফুটবল প্লেয়ারটি কেমন ফুটবল প্লেয়ার, দেখো খুব যে উন্নত মানের ফুটবল প্লেয়ার এই জ্যাকব সে কিন্তু নয়, মোটামুটি এক ধরনের ফুটবল প্লেয়ার, খুব হাই লেভেলের ফুটবল প্লেয়ারও নয়, খুব লো লেভেলের ফুটবল প্লেয়ারও নয়, মোটামুটি ফুটবল প্লেয়ার। এবার দেখার বিষয় এসসি ইস্ট বেঙ্গল এসে কীভাবে খেলতে পারে সেটাই একটা বড় প্রশ্ন হবে। এবং বাকি বিদেশিদের যদি কথা বলি, বাকি বিদেশি কিন্তু ইউরোপ বা স্পেনের বিদেশিকেই কিন্তু টার্গেট করছে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, কিন্তু এখনও পর্যন্ত ফাইনালি কিছু বেরোয়নি, হয়তো আজকে রাতে বা কালকে বা পরশু দিন কিন্তু এটা পুরো ক্রমশ প্রকাশ্য হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু গোয়াতে গিয়ে এসসি ইস্ট বেঙ্গলে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়বে, কারণ হাতে কিন্তু খুব কম সময়েই রয়েছে। এবার চলে আসছি সঞ্জয় সেনের আপডেটে, সঞ্জয় সেন যেই কোচটি কিন্তু 2-3 বছর আগেও কিন্তু মোহনবাগানের হয়ে অসাধারণ কোচিং করেছেন, এবং তার কোচিংয়ে কিন্তু আই লিগও জয় এসছে মোহনবাগানে, তারপরে এটিকে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ, তো অসাধারণ একজন কোচ, এবং এই কোচকে কিন্তু শোনা যাচ্ছে এটিকে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে সরানো হতে পারে, বেশ কিছু বছর এটিকে এবং এটিকে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তো তাকে কিন্তু সরানো হতে পারে, তো এমনই কিন্তু চিন্তাধারা করছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, তার বদলে একজন ভালো অ্যাসিস্ট্যান্ট কোচ হাওয়াস রাখতে চলেছে। তো দেখার বিষয়, যদি সঞ্জয় সেন এটিকে মোহনবাগান থেকে সরে যায় তাহলে তাকে আইএসএলের কোনো ক্লাবে টার্গেট করে নাকি, তাই কারণ সঞ্জয় সেন কিন্তু হেড কোচ, কোনো আইএসএল ক্লাবের হেড কোচেরও কিন্তু ভূমিকা রাখার মানে কি বলবো যোগ্যতা অর্জন করে, মানে যোগ্যতা প্রাপ্য এরকম কিন্তু বলা যায় সঞ্জয় সেন, ইন্ডিয়ান কোচ হিসাবে একজন অভিজ্ঞ কিন্তু কোচ আমার মতে, আর হাবাসের সাথে শেখে সঞ্জয় সেন কিন্তু আরও অ্যাডভান্স হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক
এটিকে মোহন বাগান তাকে সরায় নাকি, আর সরালে কোন ক্লাবের দিকে এগিয়ে যায় এই সঞ্জয় সেন, সেটাই কিন্তু এবার দেখার বিষয় হবে। এবার চলে আসি সবচেয়ে বড় যেটা আপডেট, তোমরা অনেকেই শুনতে চাইছিলে যে রিমুভ হচ্ছে তাহলে কি এটিকে, আর থাকছে কি শুধুমাত্র মোহনবাগান। কারণ দেখো মোহনবাগান সমর্থকদের এই জিনিসটা, এই এটিকে মোহনবাগান নামটা কিন্তু নাকি অনেকেই খারাপ লাগছে, তারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন এবং মেসেজও করেছেন এই নিয়ে একটা কিছু কথা বলো। দেখো বর্তমানে কিন্তু আর কদিন আগেও কিন্তু এটিকের একজন ম্যানেজমেন্ট, সবাই তোমরা নাম জানো, আমি নামটা আর বলছি না, কারণ এটিকের ম্যানেজমেন্ট কিন্তু কদিন আগে বলেছিল মোহনবাগান নাকি কোনোদিন এএফসি কাপও খেলেনি। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লেগেছিলো মোহনবাগান সমর্থকদের, এবং তার জন্য পরবর্তীকালে ক্ষমাও চেয়েছেন তিনি, কিন্তু সেই জিনিসটা কিন্তু একদমই মুছেই, সেই মানে সেই রাগটা কিন্তু এখনও মুছে ফেলতে পারছে না মোহনবাগান সমর্থকরা। এবং মোহনবাগান সমর্থকরা ঠিক করেছে এই এটিকে সরিয়ে ছাড়বে, মোহনবাগানের সামনে থাকবে, থাকছে শুধুমাত্র মোহনবাগান। আর এই জন্য মোহনবাগান সমর্থকরা 12 তারিখ, মানে এই সামনে 12 তারিখ কিন্তু দুপুর 3টের সময় মোহনবাগান ক্লাবের সামনে একটা মানে জমায়েত করছে, জমায়েত করে তাদের দাবি দাবা তারা তুলে ধরবে। আমি অবশ্যই বলবো সমর্থকদের কথা শোনা উচিত এবং সমর্থকদের কথা শুনে একটা আলোচনায় বসা উচিত, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর মোহনবাগান শুধুমাত্র আগে যারা মোহনবাগান কর্তারা ছিল, এখন তারা হেড অফ দ্য মোহনবাগান কর্তা তা তো নয়, আগে এখন অনেক এটিকের কর্মকর্তাও কিন্তু মোহনবাগান কর্মকর্তাদের সাথে যোগ দিয়েছে। তো এবার দেখার বিষয় হবে দুই পক্ষ মিলে কি ডিসাইড করে, এটাই তো দেখার বিষয় হবে। এবার চলে আসছি আরও একটি বড় আপডেটে, এটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গল আরও একজন আজকে ফুটবল প্লেয়ারকে সাইন করেছে, যার নাম লালরিন লিয়ান, লালরিন লিয়ান একজন ডিফেন্ডার, ইয়ং ট্যালেন্টেড একজন ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার। তো আজকে এই আপডেট রয়েছে, তো আজকের মতন আপডেট এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা, টাটা।